ট্রলার ডুবি পরিচয় মিলল সতেরো মরদেহের ষোলো জনেই নারী ও শিশু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রী বোঝায় ট্রলারের সঙ্গে বালু পোঝায় ট্রলারের সংঘর্ষের ঘটনায় রাত বারোটা পর্যন্ত একুশ জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ এর মধ্যে সতেরো জনের নাম পরিচয় শনাক্ত করেছে জেলা প্রশাসন পাশাপাশি সতেরোটি মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত সতেরো জনের মধ্যে একজন যুবক ছাড়া বাকি সবাই নারী ও শিশু দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ব্রাহ্মণপাড়িয়া জেনারেল হাসপাতালে চলছে নিহতদের শনাক্তের কাজ সেখানে মরাদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান জেলা সদর হাসপাতালে মরদেহগুলো নিয়ে আসা হয়েছে তাদের স্বজনরা মরাদেহ শনাক্ত করতে এখানে এসেছেন শনাক্তের পর মরাদেহ হস্তান্তর করা হচ্ছে এর আগে শুক্রবার সাতাশ আগস্ট বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার লুইসকা বিলে এ ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ইমরানুল ইসলাম জানান নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত একুশ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে অধিকাংশ নারী ও শিশুর মরাদেহ রয়েছে উদ্ধার অভিযান চলমান রয়েছে রাতে উদ্ধার কাজে কিশোরগঞ্জ থেকে ডুবরি দল যোগ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য বিশ হাজার টাকা করে দেওয়া হবে এদিকে নিহত নারীর বোরকায় থাকা ফোনে মিলল পরিচয় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় যাত্রী বোঝায় ট্রলারের সঙ্গে বালু বোঝায় ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলছে নিহতদের মরাদেহ শনাক্তের কাজ সেখানে শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রথম ধাপে আসা দশটি মরাদেহর মধ্যে নয়টি শনাক্ত করা হয় চল্লিশ বছরের এক নারীর মরাদেহ শনাক্ত কেউ করতে পারেনি সেখানে থাকা পুলিশ সদস্য ও প্রশাসনের লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই নারীর মরাদেহ ব্যাগ থেকে খোলা হয় খোলার পর নারীর বোরকা তল্লাশি করা হয় বোরকার ভেতরের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায় কিন্তু পানিতে ডুবে যাওয়ায় সেই মোবাইলটি সুইচ অন করা যাচ্ছিল না মোবাইলের সিম কার্ডটি অন্য আরেকটি মোবাইলে ঢুকিয়ে সেভ করা একটি নম্বরে কল দেয় পুলিশ সদস্যরা সেই কলেই মিলে চল্লিশ বছরের নারীর পরিচয়ে মোবাইল ফোনে কলটি রিসিভ করেন ওই নারীর ছেলে নীরব নীরব মোবাইল ফোনে শনাক্ত করে তার মাকে মারা যাওয়া নারীর নাম ঝরনা তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান কিছু মরদেহ ঘটনাস্থলে স্বজনদের শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে জেলা সদর হাসপাতালেও বেশ কিছু মরদেহ নিয়ে আসা হয়েছে তাদের স্বজনরা মরাদেহ শনাক্ত করতে এখানে এসেছেন শনাক্তের পর মরাদেহ হস্তান্তর করা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম